24 ঘণ্টার পাগ রাজ্যের পাগ মুখ্যত শুখিলা রয়েছে। গতকাল ছত্তিশগড় এবং তার আখাপাখ অঞ্চলের সক্রিয় থাকা ঘূর্ণিবল আজ দুর্বল হয়ে যাই। দেখা সর্বনিম্ন রাত্রি তাপমাত্রা আমার সুন্দরগড়ে 14.5 ডিগ্রি পাখাপাখি রেকর্ড হয়ে বেড়ে ভুবনেশ্বর 20.4 ডিগ্রি এবং কটকরে 20 ডিগ্রি সেলসিয়াস রাত্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্তমানে যে রয়েছে নির্দিষ্ট ভাবে কোণী পাপাগ রাজ্য উপরে প্রভাব নেই, তেমন আগামী 4-5 দিন পর্যন্ত পাগ মুখ্যত ভাবে শুকিলা রয়েছে। কিন্তু উপকূল এবং পার্শ্ববর্তী কিছু জেলার যেমি আমার রয়েছে খোর্ধা, কটক, ঢেঙ্কানাল, তাছাড়া আমার যে রয়েছে অনুগুল এবং কোরাপুট, মালকানগিরি, এসব অঞ্চলের হালুকা আকাশ মেঘাচ্ছন্ন রহবার সম্ভাবনা রয়েছে। এবং তা সহ রাত্রি তাপমাত্রা আগামী 4-5 দিন পর্যন্ত বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 4-5 দিন পর্যন্ত রাজ্যের পাগ মুখ্যত ভাবে শুকিলা রয়েছে বলে অনুমান করা হয়েছে।